নুরনাহার লিখেছেন পুরাতন বই খাতা কেজি দরে বা স্বল্প বিক্রি করা যায় আছে কিনা যায় আছে কোনো হাদিসের কোনো আয়াত থাকলে সেটা বিক্রি করবেন না কারণ সেটা ঠোঙা ইত্যাদি কাজে যখন ব্যবহার করবে ক্রেতা তো কোরআনের অসম্মান হবে সেই জায়গা থেকে ওইটা করবেন না এমনিতেই সাধারণ বই পুস্তক বিক্রি করাতে কোনো অসুবিধা নেই মেহেদি হাসান লিখেছেন আমি যদি কোরবানের জন্য একটা পশু বিক্রেতার উপকার করার নিয়তে বাজারের দামের চাইতে বেশি দামে ক্রয় করি তাকে শরীর সম্মত হবে কোনো অসুবিধা নেই অবশ্যই আপনি এর কারণে সব পাবেন যে আপনি ব্যক্তির উপকার করতে চেয়েছেন তাতে আপনার কোরবাই তো হবেই এবং সব হবে শুভ আপনি লিখেছেন মিরাদ নিয়ে অনেক বিতর্ক আছে এখন মিরাদ কিংবা রসুলের সানে সালাম দেওয়ার সময় কি দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে দিলেও হবে দাঁড়িয়ে পড়া কিংবা সাল্লামকে সালাম দেওয়ার সম্পর্কে কিছু বলেন দাদা রসুল আকম সাল্লামের প্রতি দূরত্রেরণ সোয়া বসা দা যে অবস্থা দেওয়া যেতে পারে কিন্তু বসা অবস্থা থাকলে দূরত পড়তে পড়তে দাঁড়িয়ে যেতে হবে এরকম কোনো নির্দেশনা হাদিস বা কোরআনের কোথাও নেই তন্নি ইসলাম আপনি লিখেছেন স্বামীর ঘরে যদি তার অপর পক্ষের সন্তান থাকে তাহলে সেই সন্তানকে দেখার দায়িত্ব কার স্ত্রী যদি সেই সন্তানের দেখভাল করতে সম্মত না হয় তাহলে তাকে জোর করা যাবে কিনা একটু জটিল বিষয় স্বামীর প্রতি তার যে দায়িত্বশীলতা সেই জায়গা থেকে তিনি এটা করা উচিত এটা তার নৈতিক বিষয় যদিও তার উপরে সরিয়ার পক্ষ থেকে আবশ্যক নয় ওই সন্তানের দেখভাল করা এটি তার বাবার কর্তব্য এটি তার জন্মদাতা মা যিনি তার কর্তব্য তার মা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে তার বাবার দায়িত্ব তার দেখভালের ব্যবস্থা করা কিন্তু স্বামী একজনের স্ত্রীর সংসার উন্নতির জন্য তার ফরজ যে কর্তব্য আছে বাইরেও কিন্তু অনেক কিছু করেন শুধুমাত্র তার একটু একটু খাবারের ব্যবস্থা করা একটু মাথা গোজার ঠাই করা এটা তার কর্তব্য কিন্তু তিনি লাক্সারিয়াস লাইফের জন্য কিন্তু অনেক চেষ্টা করেন আরও উন্নতভাবে যেন চলাফেরা করতে তার চেষ্টা করেন তো স্ত্রীর সেই বিষয়টা তিনি যখন দেখেন তখন স্বামীর ব্যাপারেও শুধুমাত্র ফরজ দায়িত্ব দেখে দেখে তিনি আদায় করবেন এমনটি মানসিকতা থাকা উচিত নয় যদিও প্রত্যেকটা ফ্যামিলির আপনার পরিবেশ পরিস্থিতি ভ্যারি করে এই ধরনের ক্ষেত্রে যে কার দায় দেনা কতটুকু হবে না হবে আশা রহমান সাগর আপনি আপনার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি সরোয়ার নাহিদ লিখেছেন দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় কি দিনদার পাত্রী পাওয়ার সহজ উপায় হলো নিজে দিনদার হওয়া আল্লাহ দোয়া করা এবং ভালো বিচক্ষণ দিনদারিতা বোঝে এই মানুষগুলোর সহযোগিতা নেওয়া একান্ত জানাশোনা এবং ভালো করে খোঁজখবর নিয়ে তারপর বিয়ে শাদী করা তারপরও পুরো বিষয়টি আলাদার উপর ন্যস্ত করতে হয় আব্দুর রহমান লিখেছেন মৃত বাচ্চা জন্ম এলে কি জানাতে দিতে হবে মৃত বাচ্চা যদি জন্ম নেন তাহলে সেক্ষেত্রে ফুকাহায় হানাবেলার মতে জানাজা দিতে হবে ফুকায় আহনাফের মতে জানাজা দিতে হবে না যেহেতু দুনিয়াতে সে জীবিত হয়ে আসেইনি তাহলে সেক্ষেত্রে ফোকা আহনাফ তার জানাজা দেওয়ার কথা বলেন না আলবির রহমান লিখেছেন কয়েক মাস আগে আমার একজন বড় বোন সম্পর্কে তালতবন হয় উনি আমাকে ছোট ভাইয়ের মতো দেখেন এবং ছোট বানি এবং ছোট বানিয়েছেন কিন্তু সেটা পরিবার বা কেউ জানিয়ে নয় এখন আমার কি করা উচিত ভাইয়ের মতো দেখেন আমার ছোট ভাই প্রশ্ন পরিষ্কার বুঝতে পারিনি যে এখন স্কিপ করলাম মাহমুদুর আসাহ আপনি লিখেছেন কারো পিতা যদি সুদী ব্যাংক বা এনজিও থেকে ঋণ গ্রহণ করেন এবং সেখান থেকে ছেলেমেয়ের পড়ালেখা সহ যাবতীয় খরচ করেন তাহলে ছেলে হিসেবে তার কি করণীয় সুদী ব্যাংকে যদি বাবা জব করেন এনজিও থেকে ঋণ গ্রহণ করেন সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে তিনি তার চলার জন্য ভিন্ন কোন পথ অবলম্বন করবেন ভিন্ন কোন প্রচেষ্টা তার থাকতে হবে এবং হারামের উপরে তিনি নির্ভরশীল হবেন না আর যদি তার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে অন্য উপায় হিসাবে সেখান থেকে প্রয়োজনীয় যেটুকু না হলে তার বাঁচার জন্য সেটুকু তিনি গ্রহণ করতে পারেন এবং অচিরেই ভিন্ন কোনো উপায় হালাল উপার্জন যেন তিনি করতে পারেন সে কোনো পথ তার অবলম্বন করার চেষ্টা করা উচিত মাহবুব আফের আপনি লিখেছেন কোরআন মজিদ ছুঁয়ে কসম করা কি শির্ক নাকি কোরআন মজিদ ছুঁয়ে কসম করলে কসম হয়ে যাবে এই সম্পর্কে কোরআন কি বলে কোরআন মজিদ ছুঁয়ে কসম করাটা এটাকে সরাসরি বলা যাবে না তবে এটি কসমের কোনো পদ্ধতি নয় এটি সঠিক পদ্ধতি নয় কসম করবেন আল্লাহর নামে কোরআন নামে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান আদা ইয়াহলি ফাফাল ইয়াহলি বিল্লা যদি কেউ শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে আউল ইয়াসমুল অথবা চুপ থাকবে কোনো কিছু ছুঁয়ে শপথ করার এই প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে নবী করিম সাল্লা সাল্লামের নির্দেশ এটি নয় তার নির্দেশ হলো আল্লাহর নাম ধরে শপথ করে বলা যে আমি আল্লাহর নামে শপথ করছি এভাবে আল্লাহর যে কোনো নাম ধরে বা এ কোরআন যার কালাম তার নামে শপথ করছি এই ধরনের কথা বলে অর্থাৎ আল্লাহর দিকে সম্বন্ধ করে তিনি মুখে শপথ করবে এটি হলো শরিয়ার শপথের আপনার পদ্ধতি এরপরে রাফিউল হোসাইন আপনি লিখেছেন ভালো আলেম চিনব কীভাবে ভালো আলেম আপনি কিভাবে চিনবেন যে আলেম তার কথা অনুযায়ী যে আমল করেন যে আমেল আলেম করেন হাদিসের আলোকে কথা বলেন যে আলেম দুনিয়ামুখী নন দুনিয়া পাগল নন এই মানুষগুলোকে আপনি ভালো আলেম হিসাবে গণ্য করতে পারেন নূর আলীন নূর আলীনা রশ্মি আলী আপনি লিখেছেন অন্তর থেকে নেগেটিভ চিন্তা দূর করার উপায় জানতে চাই এটি কোনো কোনো ক্ষেত্রে অর্থাৎ অন্তরে নেগেটিভ চিন্তা আসাটা কোনো কোনো ক্ষেত্রে হাসাদ বা আপনার বদনজর কিংবা দুষ্টু জিনের উপদ্রব কিংবা জাদু থেকে হয় এরকম কোনো কিছু কিনা সেজন্য ভালো কোনো আপনার ক্রিয়াকারী কোনো রাখির মাধ্যমে আপনি চেষ্টা করবেন আর যদি এটা মানসিক কোনো রোগের কারণে হয় তাহলে মানসিক ডাক্তার দেখানো উচিত আর এছাড়া এমনিতেই নেগেটিভ চিন্তা যখন সাধারণভাবে হবে তখন আমরা কিছু আমল করতে পারি সেটি হলো যে আপনি আপনার অন্তরে নেগেটিভ চিন্তা আসলেই সাথে সাথে আওয়াজ বিল্লাহ আপনি শ্বেতরজিম পড়বেন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন বিতাড়িত শয়তান থেকে এটি অন্যতম একটা উপায় পারভেজ খান লিখেছেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কী কী কাজ বিষয়টি করা উচিত নৈকট্য অর্জন করার জন্য সিদ্ধা করবেন সিদ্ধার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় নফল দানের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় তাহাজুদের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় তবে এগুলো সবগুলোর আগের কথা হলো শীত থেকে হারাম থেকে অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে আল্লাহ নিকট অর্জনের জন্য প্রধান শর্ত হলো সেগুলো জাকি হোসেন লিখেছেন আমার মেয়ে আমার উপর অনেক রাগ করে আছে আমি তার পছন্দের ছেলের সাথে বিয়ে দেইনি আমাকে আমার ফোন ধরে না বাসায়ও আসে না আমি এখন কি করব এক্ষেত্রে মেয়েকে দিনের পথে পরিচালিত না করার কারণেই এরকম হয়েছে যার কারণে মেয়ের জন্য যদি সেটি ক্ষতিকর আপনি মনে করে থাকেন তাহলে আপনার তার সিদ্ধান্তে সিদ্ধান্তে অটল থাকবেন এবং মেয়েকে অন্যদেরকে দিয়ে যেমন বোঝানোর চেষ্টা করবেন আল্লাহ তালাকে কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি মেয়ের জন্য ভালোর সিদ্ধান্ত যদি আপনি জেনে শুনে গ্রহণ করে থাকেন যে তার জন্য কল্যাণকর সিদ্ধান্ত এটি আপনি মাধ্যমে কাছে আজর পাবেন নাজবুল ইসলাম সিদ্দিকী লিখেছেন কাতার থেকে বলছে আমার ডিউটির কারণে চার ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে পারি না দোকানে আর আরেকজনকে নিয়ে জামাতে পড়ি এখন মসজিদে না যাওয়ার কারণে গুণা হবে কিনা যদি মসজিদে যাওয়াটা আপনার জন্য কঠিন হয় তাহলে যে কয়জন আছে তাদেরকে আপনি জামাত নামাজ পড়তে পারবেন ইশা আল্লাহ তালা আশা করা যায় মসজিদে না যাওয়ার কারণে গুণাগার আপনি হবেন না আব্দুল মালিক আড়ি থেকে লিখেছেন জীবনের স যদি সব জায়গায় ব্যর্থ হই তার মানে কি এই যে মহান আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট না মানুষ সব জায়গায় ব্যর্থ নয় এই যে আপনি একটা প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারছি লাইভে অনেক মানুষ প্রশ্ন করেছে সেখানে আপনার প্রশ্ন উত্তরটি আমাদের নজরে আসলো আমরা এটা পড়লাম এবং এটা উত্তর দিচ্ছি এটা তো একটা সাফল্য আপনার জীবনে তা আপনি সব ক্ষেত্রে ব্যর্থ এমনটি মনে করার কি কারণ আপনি সব ক্ষেত্রে তো ব্যর্থ নন মানুষ অনেক সময় নিরাশ হয়ে যায় শয়তান তারকে নিরাশ করে দেয় এটা নৈরাশ্যন অংশ হিসাবে আহ সব ক্ষেত্রে মানুষ ব্যর্থ হয় না হ্যাঁ হয়তো কিছু সময় দেখা যায় যে একের পর এক ব্যর্থতা আসতে থাকে আসতে থাকে আপনি যে বেঁচে আসেন এটা একটা সাফল্য নয় কি আপনি বাঁচার চেষ্টা করছেন আল্লা আপনাকে বাঁচিয়ে রাখছেন বিধায় পজিটিভ চিন্তা করতে হবে আমাদেরকে এবং বিপদ আসলে সে আল্লাহর পরে অসন্তুষ্ট তার প্রতি ব্যাপারটা এরকম মনে করে কোনো কারণ নাই কারণ এর বিপরীতটা বরং হাদিসে আসে ইন্নাল্লাহ হাব্বা কমন ইবতাল আহম তুমি হাদিস যে কোনো ব্যক্তিকে বা কোনো সম্প্রদায়কে আল্লাহ তালা ভালোবাসলে তাদেরকে পরীক্ষা ফেলেন বিধায় এ ধরনের বিষয়গুলো আল্লাহ আপনাকে ভালোবাসেন যে তার প্রমাণও বরং হতে পারে সোমায়াবিনতে শাখামাত আপনি লিখেছেন আমার বাবার দুইবার হার্ট অ্যাটাক এবং একবার ব্রেন স্ট্রোক হয়েছে উনি রোজা রাখতে পারেননি ওনার রোজার বিষয়ের বিধান কি আমাদের আর্থিক অবস্থা একদমই খারাপ আল্লাহতালা আপনার বাবার প্রতি রহম করুন রোজা যদি ব্রেন স্ট্রোকের কারণে কেউ রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি যদি সেন্সলেস থাকেন তাহলে তারপরে শরীরের বিধান নেই যদি কেউ বেহুশ হয়ে যায় তাহলে হুঁশ না থাকার কারণে তার উপরে সে বিধান প্রযোজ্য হয় না তিনি এর কারণে যে রোজাগুলো রাখতে পারেননি সেগুলোর জন্য আপনাদের কিছুই করতে হবে না আর যদি ব্রেন ঠিক থাকে কিন্তু অন্য কারণে তিনি রোজা রাখতে পারেননি তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজার জন্য ফিদিয়া দিবেন ফিদিয়া দেওয়ার মতো আর্থিক সঙ্গতি না থাকলে নিজেরা যে খাবারগুলো খাচ্ছেন ফিদিয়া নিয়াদ করে খাবেন আহমদ হোসাইন সবুজ আপনি লিখেছেন জামাতে প্রথম রাকাত ছুটে গেলে দ্বিতীয় রাখা আছে তাছাড়াও পড়া যাবে কিনা প্রথম রকা ছুটে গেলে দ্বিতীয় রাগতেই ইমাম সাহেবের সাথে তো আপনি তা বসবেনই বসে সেখানে ইমাম সাহেব তাহার যেহেতু পড়বেন আপনিও পড়বেন